নিউইয়র্ক থেকে সরাসরি যুক্ত হয়েছেন মাহমুদ রাকিব রাকিব আপনি তো সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ প্রত্যক্ষ করেছেন তো যেই সময় তিনি ভাষণ দিচ্ছিলেন কেমন দেখলেন বিশ্ব মঞ্চে বাংলাদেশের উপস্থিতি এবং বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া কেমন ছিল সবকিছু একটু জানতে চাই আপনার মাধ্যমে সকাল থেকে আমরা জাতিসংঘ যে সদর দপ্তরের সম্মেলন স্থল সেখানে ছিলাম বাংলাদেশের একজন গণমাধ্যম কর্মী হিসেবে তো সেখানে আমরা সকাল থেকে দেখছিলাম পাকিস্তানের প্রধানমন্ত্রী ভাষণ ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী আমরা দেখেছি ভুটান দেখেছি এরকম ছয়টি দেশের সরকার প্রধানরা বক্তব্য দিচ্ছিলেন সব বক্তব্য কিন্তু ছিল নিরবতা বা বক্তব্য আসছিলেন যাচ্ছিলেন এমন পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের ভাষণটি সত্যিকার অর্থে আজকে ব্যতিক্রম ছিল একদম পুরো বক্তব্যটি যেন খুব গোছালো ছিল ধীর স্থির ভাবে পড়লেন ধারাবাহিক ভাবে একের পর এক সবচেয়ে যেটি দেখবার বিষয় ছিল বা অন্য সরকার প্রধান দেশ চেয়ে একটু আলাদা ছিল সেটি যদিও ডক্টর মাদি ইউনুসের কৃতিত্ব নয় মূলত বাংলাদেশ যারা ভিতরে ছিলেন আমরা এখানে দেখেছি বিভিন্ন ব্যবসায়ী নেতা যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন সংগঠন বা বিভিন্ন সামাজিক সংগঠন বা এখানকার যারা প্রবাসী নেতা তাদের বেশ কিছু অংশজন এখানে ছিলেন যারা নিজ নিজ দায়িত্বে এখানে পাশ নিয়ে হয়তো প্রবেশ করেছেন সরকারের বা প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে যারা এসছেন তারাও ছিলেন তার অঙ্কটা ছিল কম হয়তো পঞ্চাশ জন মতো হবে বাকিরা সব যুক্তরাষ্ট্র প্রবাসী বা এখানকার তারা ছিলেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ভাষণ দিচ্ছিলেন এক একটি কথা শেষ করছিলেন করতালিতে কিন্তু পুরো সম্মেলন স্থল ফেটে যাচ্ছিল মানে এটি ছিল একদম একটি আলাদা ব্যাপার যে যেটি কিনা অন্য কোন সরকার প্রধানের ক্ষেত্রে আমি অন্তত আজকে দেখিনি অন্য অন্যান্য দিন হয় কিনা জানি না কারণ যেহেতু অন্যান্য দিনে আমাদের প্রশ্ন সুযোগ থাকে না তো এটি কিন্তু একদম একটি সিগনিফিকেন্ট ব্যাপার ছিল এবং তিনি প্রথম দিকেই শুরু করেছিলেন ছাত্র জনতার যে গণভূত্থানে কর্তৃত্ববাদী সরকারের যে ভয়াবহ জুলুম নিপীড়ন নির্যাতন হত্যা খুন সেগুলো তিনি একদম ভাষণের শুরুর দিকে বলছিলেন তখন কিন্তু পুরো সম্মেলন স্থল জুড়ে কিন্তু এক ধরনের নীরবতা নেমে এসেছিল অনেকটা শোকের আবহ তৈরি হয়েছিল যেহেতু তিনি বাংলাতেই বক্তব্য দিচ্ছিলেন যদিও বিশ্ব নেতারা কিন্তু কানে হেডফোন এখানে থাকে আপনি জানেন সে হেডফোনে বিভিন্ন ভাষায় সে বক্তব্যটি শোনা যায় তারাও নিশ্চয়ই তার তাদের নিজ নিজ ভাষায় বক্তব্যটি শুনছিলেন তো যেহেতু বাঙালিরা ছিল উপরে উপরে তারা কিন্তু তখন সেখানে একটি শোকের আবহ নেমে আসে এরপরে তিনি গত পনেরো ষোলো বছরের যে আওয়ামী লীগ সরকার ছিল তারা কি কি খাতে দুর্নীতি করেছে বিদেশে বিদেশ অর্থ পাচার করেছে নানান ভাবে ব্যাংকিং খাতকে ধ্বংস করেছে সেগুলো তিনি তুলে ধরেন এবং সেখানে কিন্তু এসব কথা বলতে গিয়ে তিনি একটি বিষয় বেশ দারুণ ভাবে বলে এসেছেন তুলে ধরেছেন যে উনিশশো সালে যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ বিজয় অর্জন করেছিল পাকিস্তানের কাছ থেকে সেই আকাঙ্ক্ষা গত এই আওয়ামী লীগ সরকার পনেরো ষোলো বছরে পুরোপুরি করে দিয়েছে তো করতে পারেইনি সেটিকে তিনি উদ্ধৃতি দিয়ে বলেছেন যে যে এই ছাত্র জনতার মধ্য মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসছে তারা স্বাধীনতার মূল আকাঙ্ক্ষাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার জন্য কাজ করছেন এবং সেজন্য তিনি বাংলাদেশ পুনর্গঠনে বিশ্ব নেতা যারা রয়েছেন দাতা সংস্থা রয়েছেন তাদেরকে সম্মেলনে ভাষণের মাধ্যমে অর্থনৈতিকভাবে অর্থনৈতিক সহযোগিতা করবার জন্য বাংলাদেশে পাশে দাঁড়া দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন শুধু কিন্তু বাংলাদেশ ইস্যুতে নয় মুক্তি তিনি কিন্তু আন্তর্জাতিক ইস্যুর প্রত্যেকটি ইস্যু নিয়ে তিনি টাচ করে করে গিয়েছেন তিনি কথা বলেছেন পুলিশ ইস্যুতে তিনি ফিলিস্তিনের বিষয়ে বলতে গিয়ে তিনি তিনি দৃঢ়াষ্ট্রনীতির কথা বলেছেন সেখানে তিনি কথা বলেছেন ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ চলছে তা নিয়ে তিনি বাংলাদেশে যে রোহিঙ্গা সংকট চলছে সেই রোহিঙ্গারা যে মানবতার জীবন যাপন করছে এত বছর ধরে তাদেরকে দ্রুত যাতে মিয়ানমারে ফিরিয়ে নেওয়া হয় সুন্দরভাবে তার জন্য একটি পথ বলেছেন তার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন কিছু কিছু রূপকল্প তুলে তুলে ধরছেন তার বক্তব্যে এবং আরেকটি বিষয় যদি হয় যেহেতু তিনি সামাজিক কি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আজকে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস হয়েছেন তার একটি থিওরি রয়েছে তত্ত্ব রয়েছে যে তত্ত্বটি তিনি সব জায়গায় বলে থাকেন সেটি তিনি আজকে এখানে বলেছেন সেটি হলো থ্রি জিরো তত্ত্ব যেটি হলো শূন্য দারিদ্র্য বলা হয় বলা হয় শূন্য বেকারত্ব বলা হয় শূন্য কার্বন নিঃসরণ এটি তিনি আজকে তুলে ধরেছেন তিনি বলেছেন যে এই তিনটি যদি বাস্তবায়ন করা যায় তাহলে পুরো বিশ্বে বসবাস উপযোগী হবে বিশ্বের যে সমস্যা সংকট সেগুলো কেটে যাবে তো এই ধরনের কিন্তু সবগুলো বিষয় টাচ করে করে তিনি গিয়েছেন এবং সর্বশেষে তিনি পুরো বিশ্বকে এক হয়ে এক বিশ্ব হয়ে একে অন্ধের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং সেক্ষেত্রে তিনি যে বিষয়টি বারবার তুলে ধরেছেন যে যারা বিশ্বের বড় বড় সংস্থা রয়েছে উন্নত দেশ রয়েছে তাদেরকে উন্নয়নশীল বা অনুন্নত যে দেশগুলো রয়েছে তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন বিশেষ করে বাংলাদেশ যে পুনর্গঠনের কথা বলা হয়েছে বারবার এই কর্তৃত্ববাদী সরকারের পতনের মধ্য দিয়ে সেই পুনর্গঠনে বিশ্বকে পাশে দাঁড়ানোর তিনি আজকের এই সম্মেলনে আহ্বান জানিয়েছেন এবং পুরো প্রায় দেখেছি হয়তো ছত্রিশ মিনিট মতো ছিল এই পুরো ভাষণটি যখন চলছিল তখন কিন্তু পুরো স্থলে কিন্তু তার ভাষণের দিকেই শতভাগ সবাই মনোযোগ দিয়ে শুনছিল বারবার ঘরতলা দিচ্ছিল এক প্রকার বলা যায় দারুণ ছিল পুরো আয়োজনটি আজকের এই ভাষণের সময়টি মুক্তি